नमस्कार दर्शक बंधुरा, बड़ो मायर रान्नाघर चैनल थेके आमी पूजा आबार आपनादेर सामने निये चले एसेछि एकटी नतून भिडियो। आज के आमी आपनादेरके बानिये देखाबो पुर भरा चाल कुमड़ो भाजा। এই রেসিপিটা খুব ঐতিহ্যবাহী একটা রেসিপি, মা ঠাকুমার হাতের খুব একটা পুরনো রেসিপি। আপনারা যারা বানিয়েছেন তারা অবশ্যই এটা জানেন যে কতটা টেস্টি, আর যারা নতুন যারা বানাননি তারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো চলুন আমরা পুর ভরা চাল কুমড়ো ভাজার জন্য কী কী উপকরণ ব্যবহার করব সেটা দেখে নিই। তার আগে বলি আমার চ্যানেল বড় মায়ের রান্নাঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করুন যাতে আমাদের চ্যানেলের সমস্ত নতুন ভিডিওজের নোটিফিকেশনস পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে চলুন আমরা ঝটপট উপকরণগুলো দেখে নিই। প্রথমেই বলি আমি এখানে চাল কুমড়োগুলোকে হাঁস করে কেটে নিয়েছি। কেটে আমি এরকমভাবে মাঝখান থেকে এগুলোকে চিরে রেখেছি। আমি চাল কুমড়োটাকে খোসা চালিয়ে হাফ করে কেটে তারপরে আবার ওই হাফগুলোকে আরও হাফ করে করে কেটে এরকমভাবে মাঝখান থেকে স্লিট করে বা চিরে রেখেছি। তোমরা যদি কাটাটা কেমনভাবে আমি কেটেছি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে চাল কুমড়ো কীভাবে আমি কেটেছি পুর ভরে ভাজার জন্য সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো আমি প্রত্যেকটা চাল কুমড়োর এরকমভাবে হাফ করে কেটে চাঁদের মতন শেপ করে কেটে এরকমভাবে মাঝখান থেকে আমি চিরে রেখেছি প্রত্যেকটা চাল কুমড়োরই। এই তিনটে আমি ছটা মোট চাল কুমড়ো নিয়েছি, ছটা আমি চাল কুমড়োর টুকরো নিয়েছি। আচ্ছা, আমাদের পুরের জন্য লাগবে সর্ষে। আমি এখানে সাদা কালো দু রকমেরই সর্ষে নিয়েছি। আমি পোস্ত নিয়েছি পুরের জন্য, আমার সর্ষে পোস্ত লাগবে। অনেকে নারকেলও ইউজ করে, আমি নারকেলটা ইউজ করব না। আপনারা চাইলে নারকেল ইউজও করতে পারেন বা নারকেলটাকে স্কিপও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। লাগবে স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি, কালো জিরে লাগবে, আর কিছু মশলা লাগবে, জিরে ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ পাউডার, আর লাগবে হলুদ গুঁড়ো। আর ব্যাটারটার জন্য লাগবে আমাদের সুজি, চালের গুঁড়ো, ময়দা, আর আমি কিছু পোস্তও ইউজ করব ব্যাটারটার জন্য। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে পুর ভরা চাল কুমড়ো আমরা আজকে কীভাবে বানাচ্ছি। আর চাল কুমড়োগুলোকে আমরা ফ্রাই করব সাদা তেলে। আমি একটা মিক্সির জার নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি সর্ষেগুলো দিয়ে দিয়েছি, আর আমি কিছুটা আমি পোস্ত দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে সামান্য জল অ্যাড করে আমি এটার একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমরা সর্ষে পোস্তটা বেটে নিয়ে ফিরে আসলাম, এরপর আমরা এগোবো নেক্সট স্টেপের দিকে। আমরা কড়াইতে সাদা তেল অলরেডি গরম করে নিয়েছি, এরপর আমরা এতে দেবো কালো জিরে ফোড়ন। কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, এরপর আমরা এতে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে পোস্ত, দিয়ে আমরা একটু কুকটাকে নাড়াচাড়া করে নেব। পুরটাকে আমরা ফ্রাই করে নিতে নিতে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতন বুঝে দেবেন। আপনারা দেখছেন যে পুরটা কিন্তু কড়াই থেকে উঠে আসছে, মানে পুরটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি। আমি আবারও বলছি, আপনারা যদি চান এই পুরটার মধ্যে আপনারা নারকলকেও, মানে নারকলকেও সর্ষে পোস্তর সাথে বেটে অ্যাড করতে পারেন বা এমনি গ্রেট করা নারকলও ইউজ করতে পারেন। আমি এখানে নারকল ইউজ করিনি, সেটা অপশনাল, আপনাদের উপর ডিপেন্ড করছে। দেখুন পুরটা কিন্তু কড়াই থেকে উঠে আসছে, মানে পুরটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আর দু তিন মিনিট ফ্রাই করেই আমরা পুরটাকে নামিয়ে নেব। এরপর আমরা পুরটাকে চাল কুমড়োগুলোর মধ্যে ভরে নেব। আমি এরকম মাঝখানটা যে স্লিট করে নিয়েছি বা মাঝখানটা যে আমি চিরে নিয়েছি চাল কুমড়োগুলোর, এর মধ্যে আমি পুরগুলোকে ভরবো। সবকটা পুর ভরে নিয়ে আমি ফিরে আসছি। তোমরা দেখো বন্ধুরা, চাল কুমড়োগুলোর ভিতরে আমি পুরটাকে ভরে নিয়েছি। প্রত্যেকটা চাল কুমড়োর ভিতরে আমার পুর ভরা কিন্তু কমপ্লিট। এরপর আমি এগোবো নেক্সট স্টেপের দিকে। আমি এবার ব্যাটারটা বানাবো। ব্যাটারটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব ময়দা,
নেব পোস্ত, নেব সুজি, নেব চালের গুঁড়ো, আর নেব স্বাদ মতন চিনি। নুন চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে নেবেন। নেব কাশ্মীরি লাল মির্চ পাউডার, নেব জিরা ধনে গুঁড়ো, আর নেব হলুদ গুঁড়ো, আর সব শেষে অ্যাড করব নুন। স্বাদ মতন নুনটা আপনারা এখানে কিন্তু বুঝে দেবেন। আমি কিন্তু পুরটাকে রেডি করার সময় তাতে কোনো নুন অ্যাড করিনি, তার কারণ আমি ব্যাটারে নুন দেবো বলে। আপনারা নুন চিনির স্বাদ কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আমরা ব্যাটারটা রেডি করে নিয়েছি, তোমরা দেখো ব্যাটারটার কনসিস্টেন্সিটা এমন হবে, না খুব গাঢ় হবে না খুব পাতলা হবে, মাঝামাঝি হবে। আমি তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম একটা কনসিস্টেন্সি হবে। তোমরা কিন্তু বুঝে বুঝে জল অ্যাড করে ব্যাটারটাকে তৈরি করবে। এরপর আমরা এগোচ্ছি নেক্সট স্টেপের দিকে। আমি কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়েছি, এরপর আমরা ব্যাটারটার মধ্যে চালকুমড়োগুলোকে ডুবিয়ে ভেজে নেব। আমি এরকমভাবে চালকুমড়োগুলোকে ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম, ভালোভাবে চালকুমড়োগুলোকে কোট করে নিতে হবে। এরপর আমরা চালকুমড়োগুলোকে ফ্রাই করে নেব। চালকুমড়োগুলোকে এপিটোপিট করে আমরা লাল করে ভেজে তুলব। তোমরা দেখো বন্ধুরা, চালকুমড়োগুলোকে কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি এপিটোপিট করে। ভালো করে চালকুমড়োগুলোকে কিন্তু ফ্রাই করে নিতে হবে। চালকুমড়োগুলোকে আমরা ভালো করে এপিটোপিট করে ফ্রাই করে নিয়েছি, এরপর আমরা এগুলোকে নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের চালকুমড়োগুলো ভালো মতন ফ্রাই হয়ে গেছে লাল লাল হয়ে। আর দু তিন মিনিট মতন ফ্রাই করে আমরা এগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের পুর ভরা চালকুমড়ো একদম রেডি। তোমরা এটাকে বিকালবেলা মুড়ির সাথেও টিফিনে খেতে পারো, বা রাত্রিবেলা বা দিনের বেলা লাঞ্চে বা ডিনারে যখনই হোক তোমরা গরম ভাতের সঙ্গেও খেতে পারো। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিও, আর আমাকে কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলেও জানাবে, আর যদি ভালো না লাগে তাহলেও জানাবে। আমার চ্যানেল বড় মায়ের রান্নাঘরকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের ভিডিওসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো, আমার ভিডিওসগুলোকে লাইক করো, পাশে থেকো যাতে আগামী দিনে আরও অনেক নিত্য নতুন রেসিপিস নিয়ে তোমাদের সামনে আসতে পারি। আজকে এই পর্যন্তই, আগামী দিন দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে।